বিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম আমির ভাই বললাম তাকে আশা করি বালা আসো যে যেখানে আসেন আমিও বালা আসে আলহামদুলিল্লাহ ভাই এনার বই নাই দেখছুন আছে খেতে আছে টাইটেলও জিনিসটা যে রেস্টুরেন্ট অথবা খেয়ার বিষয় যারা আসছেন ভিডিওটা তাদের জন্য অনেক আমির ভাই ভিডিওটা হঠাৎ করে জি মানে টাইটেলটা অনেক বলে বললি নাইটা তাহলে ও জিনিসটা তো ভিডিওটা আপনার লাগেই ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটি হল গিয়া রিয়েল এক্সট্রা স্টোরি হরম যে আমার খুব ক্লোজ একজন মানুষ থাইন নি দেশে আইসো হইন বসে রইব একটা রেস্টুরেন্টের বিষয় রেস্টুরেন্ট হল গা থানের লন্ডন বট যেখানেও আইসুন এখানেও খাম নাই এখানেও খালি ট্যাক্স মারাবার খাম হার তাই ম্যানচেস্টার লন্ডন তাইনের রেস্টুরেন্ট আর খাম হইল গে আর বুঝছনি বুঝছেন নি থনে আনফর্চুনেটলি তাইন দেশ যাওয়া লাগছে লাস্ট মান্থ রোজার আগে আসলা তাই রোজা আইসুই নাইকে আইয়ারি আমার শেয়ারি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা একটা ভিডিও কথা আমি বসে ভিডিওটা দিলাম তো হয়তো বা আপনারও দিতে পারে এরকম তো তাই দেশো গেছো যে সময় আইছেন তাইন এয়ারপোর্ট হওয়ার পরে থাইন প্রায় আধা ঘন্টার উপরে থাননি ইন্টারভিউ হেন পয়লা কোয়েশ্চেন তারা সপ্তাহ জানে তারা যে সময় তা আপনার কান খালি দেখছে দেখার পরেও তারা যে সময় গেছে তারা সপ্তাহ হয়ে নিছে আপনার হওয়ার পরে তারা কোয়েশ্চন করছে তোমার তো রেস্টুরেন্ট লিগা লন্ডন তুই মানচেস্টারখানে অত দূর তো থাইনের তো আচ্ছা মার্শাল ইংলিশ জানা সবটাও ঠিক আছে আর তান তো জেনুইন মানুষ এলেই থাইন এক্সপ্লেন করছেন সুন্দর করে মানচেস্টারই কেন আমার ফ্রেন্ড তা হন ফ্রেন্ডেরই কেন আমি যাইবার সময় ওখান থেকে গেছি এলেই অন্য আইসি অন্য ফ্রেন্ডের ফ্রেন্ডে দেখে দেখতেইবার লাগি এর ফ্রেন্ডে নিয়ে আমার এদিকে আর তো জেনিস টেলে এর ফলে উল্লেখ আরম্ভ হয়েছে কোয়াষ্টন আরও তুমি কিতা কাম করো কিতা খামে আইসলায় কতদিন হয়েছে তোমার কোন পজিশন আছো খাম কিতা ইম্প্রুভ হয়েছে নি মানে অনেক ধরনের কোয়াষ্ট মানে তারা দেখতো স্যার আপনার জেনুইন তিন অনেক ধরনের কোয়াষ্ট করছে তাডিও তোলিকে বানানি যে কোনো একজন বাইও হঠাৎ করি দায়িতা হারণে আপনি জেনুইন তাহন দায়িতা কি ফারণ আছে আর আমরা যারাও অনেক বাইয়া নাইছি তো ওরকম মানে কিছু এনে আনাছনি তো মানে যে রেসুট আইসেন ও রেস্টুরেন্ট কাম করা নাইলে অনেক সময় আনু যেখানে আইসন এখানে কাম করেন কাম করা অন্য খানো আর এইখানে হলে টাক্স মার হয় তেনে আপনার লি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনি বা কোনো কারণ দেশে যাওয়া যাব লাগে তো ও জিনিসটা আপনি তাই না হইবা অনেক মনে হয় তাই বেটা মানুষ আনফর্চুনেট অনেক কোনো বইন বলা মেইন মেন আইন আনি মানে তাইন বেলায় কোনো কারণ বছর দেশও যাই গেলা তো ও জিনিসটা একে সুন্দর করে যে সময় যাইবা তাইন রেস্টুরেন্ট ইনফর্ম করে যাব লাগব আমি দেশও আড়াও যদি কোনো কারণগুলো আওয়ার সময় ফোন করে এই এয়ারপোর্ট এই ইমিগ্রেশন থাকি বুঝেন আপনি ফোন রিসিভ করবা এরপরে ফলে আপনি যে অনেক মাই না যে মনে হচ্ছে টাইন কেন লন্ডন থাইন কেন কাম করা মাইনটি যাই রেস্টুরেন্টের নাম কিনা কোন রাস্তার মাঝে রেস্টুরেন্ট এড্রেস কিনা তার সবটা জিনিস টানটা দেখেছি তো সবগুলো জিনিস আপনার মাইন্ডটা রাখতে এর ফলে ইম্পোর্টের যে জিনিসটি লিখে জানোনি এটা হয়তো বা অনেক মাই এতে বা কিছু বা এতে না কিছু বছর হল তো জান বট হয়তো বা কন্যা কোনো কারণ মানে এমনও মাইন্ড থেকে যায় না কিছু জিনিস কন্যা যেমন ইদেরও যতটা টেকাউট রেস্টুরেন্টে খোঁজ বাড়াইছে সেই বুঝির রিলেটিভ হইয়া বার কথা বর্তায় কারণ নিজের রিলেটিভ হইলে দ্বিতীয় নাই নিজের বাই যা মানে রিলেটিভ যা আসুন শহিলে দ্বিতীয় নাই বুঝলেন এটা বার মানুষ খুঁজবা বার এজন মানুষ সার নাম তো ওই জিনিসটা আমার বানা যদি আপনি খালি ইয়ার এই কিতার ইমিগ্রেশনের কথা আমি খারাপ না যদি হয়তো বা কোনো কারণ আপনার আপনার রেসু যে কোনো একটা রেস্টুট আহিল হওয়ার পরেও বা আপনার একজন কোয়েস্টুরেন্ট খরচ করে আর যদি হয় যে এই রেস্টুট তোমার কিতা লাগে সম্পর্ক কিতা বা তোমার রিলেটিভ নি আপনি আপনি না করবা ওই একটা জিনিস কেয়ারফুল তাহলে ও জিনিসটা তাই তুই যদি রেস্টুরেন্টটা আই দেগিলা তুই এরা তোর রিলেটিভ নি এই নি সেই নি তো তো জানা তাইনি শিক্ষিত মানুষ ঠিক হিসাবে তাই তো আখাইতে পারছে না তবুও আধা ঘন্টার মতো তাই দিয়ে করছে করার ঘরে তো হই হয়ে যাইছে হয়তো বা আপনি সকলটা জিনিস জানা থাকতো যদি জানা না আপনার একটা জিনিস কোশন আপনি নার্ভাস হয়ে যাবা কীটা আনসার দিতে তো এরকম আসলে ভিডিওটা দিলাম যে আপনারা যত বা ইয়ে এরকম দেশও জান বা না যাই ও কিছু জিনিসগুলো আছে ও জিনিসগুলো আপনার মাইন্ডে রাখবা যে যদি বা কোনো সময় না হোক না জিকায় এলে তো যে অবস্থা কোনো কোথা জিকাই তো আপনি ও জিনিসগুলা সব সময় যায় না রাখবা অনেক মনে করো আপনি লন্ডন আইসুন না বার্মিগাম আইস না আপনি কাম করা ইয়া ম্যানচেস্টার আপনার ই রেস্টুরেন্ট সম্বন্ধে আপনার আইডিয়া তাক তৈরিব কারণ হান্ড্রেড পার্টু কোন জায়গাতে ড্রেস রেস্টুরেন্টের নাম কীতা বা কেন একটা আনুমানিক আরও কিছু জিনিস আছে ও জিনিসগুলো আপনার জানা নানা তাকতরিব তিন আজকের ভিডিওটা দিলাম না আর উপকার অনেক মাইন যারা আইসুই বছর দুই বছর দেশ আইতে যাবেন কোনো কারণবর্ষত তা আবার সময় ও জিনিসটা হয়ে আপনার লোক না ওই যে আলহামদুলিল্লাহ আর যে ওই তা আপনিও কেয়ারফুল তাকে গেলে আর কোনো প্রবলেম হইতো না তো পুরো মুরে ভিডিওটা ইনফরমেশন যদি মনে করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো দেখবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা যে তারও তারা বা ইন্ট্রি সম্বন্ধে আইডিয়াটা নাই তারা রক্ষিচ্ছ এটা আইডিয়া হইলো বালা তা হোকা দেখবা একটা সুন্দর ভিডিও আসসালামু আলাইকুম